দেশে সম্পদ কিভাবে নষ্ট করতেছে। টেম্পো বোনার মিলামে তুলে তো ব্যস্ত ভালো হইলো, দেশে সম্পদ নাই গুলো। বাংলাদেশের পরিস্থিতি এটাই যে ইয়াডা দেখতে পালচার, এটা পালচার কি অবস্থা, এই দেখ জাল শুধু ধরে ফেলছে জাল। এটা ঠিক আছে, কি ভালো ভালো মোটর সাইকেল সব শেষ, ইটা আর মেরামত করলো মানে কাজ হইতো না লিসকা, সব মারি তোল ঠিক আছে করতে। টিম্পু টিম্পু ইঞ্জিন আছে, গাড়ি তো অবশ্যই ব্যাটারি আছে, তাহলে ব্যাটারি বিচ্ছা লাগবো। দেশের সম্পদ কিভাবে নষ্ট করে, হ্যাঁ বাংলাদেশ হাস্যকর একটা দেশ। কি ভালো ভালো গাড়ি, আরে না বাড়ি দেশে দেশে সম্পদ নাই রা, এভাবে নষ্ট করবো নাকি দেশের সম্পদ, এগুলো পতা মারি তোলো মনে হয় আরো বস্তা বস্তা পড়ে দিচ্ছে। দেশের সম্পদ কিভাবে নষ্ট করে দেখছেন, মিলামে তুলে দিত এটা বিক্রি করতে পারছিল না, দেশের সম্পদ নেই গুলা মায়া লাগে শুল্ক দিতে ইডিওনে বাঙ্গাই ধরো তো মনে করি ব্যস্ত হচ্ছে, এগুলো দেশের সম্পদ না এইভাবে কি মানছে নষ্ট করে। তাহলে আর বিক্রি করে সরকার দেশে কাজ করবো, তোরা হাইলা সমাজ নাই তোরা ফেট বল তোরা ফেটটা বল দিতে হতো না, এটা কি লিখে এটা কি ভালো ভালো গাড়ি সব নষ্ট করে শেষ।